ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन ना स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मधेमहाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्बो त्वाम अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवासुतम् देवं कंसचानूरमर्दणं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम् यं ब्रह्मा वरुणेन्द्र स्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानावस्थितत्तद्गते न मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदुःसुरासुरगणा देवाय तस्मै नमः শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা আজকের এই পাঠচক্রে আমরা পড়ছি গুণত্রয় বিভাগ যোগ চতুর্দশ অধ্যায় যে শ্লোক পড়েছিলাম শেষের দিন সেটা আরেকবার পুনরাবৃত্তি করব সেখানে ভগবান বলছেন ইদম জ্ঞানম উপাশ্রিত্য মম স্মাগতা সি নোপজন্ত প্রলয়ে ব্যথনী চ ইদাম জ্ঞানম উপাশ্রিত্য এই শ্রেষ্ঠ জ্ঞানকে অবলম্বন করে এটা কিরকম মম সার্ধর্ম্যম আমার স্বরূপত্ব বলছেন মম সার্ধর্ম্যম আমার স্বরূপত্ব আমার স্বরূপত্ব কি ঈশ্বরের স্বরূপত্ব কি ঈশ্বরের স্বরূপত্ব হচ্ছে ত্রিগুণাতীত অবস্থা কোনো অবস্থার ভেতর দিয়ে এই তিন গুণের মধ্যে দিয়ে আমরা ভগবানকে পাই না এই ভগবানকে যদি আমাদের পেতে হয় তাহলে আমাদের অবশ্যই তিন গুণের অতীত হতে হয় আমাদের এই তিন গুণ কি সত্য রজ তম এই তিন গুণের অতীত হলেই তবে আমরা ভগবানকে পাই আগের দিন আমরা শ্রীরামকৃষ্ণ দেবের সেই বিখ্যাত গল্পটি আপনাদের বলেছিলাম গল্পটি হলো এই যে একজনকে একজনকে ডাকাতে ধরেছে এবং ডাকাত তাদের সেই তিনজন ডাকাত মিলে একজনকে ধরেছে একজন বলছেন একটি ডাকাত বলছে একে মেরে এখানে পুঁতে দাও দ্বিতীয়জন জন বলছে না না সমস্ত কিছু কেড়ে নিয়ে একে এইখানে গাছের সাথে বেঁধে রেখে দিয়ে যাও দুজনে চলে যাওয়ার পরে তৃতীয় আরেকজন ডাকাত এলেন তিনি এসে গায়ে হাত বুলিয়ে বলছেন তোমার কি খুব লেগেছে চলো তোমাকে আমি মুক্তির পথ দেখাচ্ছি মুক্তির পথ দেখাতে তিনি নিয়ে গেলেন এবং তিনি দেখিয়ে দিলেন যে জঙ্গলের পরে যে রাস্তা সেই রাস্তার ওপারে হচ্ছে আমার বাড়ি তখন সেই তৃতীয় ডাকাতকে যিনি এতক্ষণ মারধর খাচ্ছিলেন সেই পথচারী তার খুব ভালো লেগেছে তিনি বলছে আপনিও চলুন আমার সাথে আমার বাড়িতে গেলে আমার বাড়ির লোকজন আপনাকে খুব খুশি মনে বরণ করে নেবেন তখন তিনি বলছেন যে না না ওখানে গেলে ওকে চড়ে ধরবে তিন ডাকাত হচ্ছেন প্রথমজন যিনি মেরে পুঁতে দেওয়ার কথা বলছিলেন তিনি হলেন তমগুণ যে আমাদের উঠতে দেয় না ঘুম পাড়িয়ে রেখে দেয় আর দ্বিতীয়জন হচ্ছে রজগুণ রজগুণ যে আমাদের বেঁধে রাখে কিছুতেই এগিয়ে যেতে দেয় না আর তিন হচ্ছে সত্যগুণ সে আমাকে মুক্তির পথ দেখায় কিন্তু এই সত্যগুণ ওই যে তিন গুণে তিন গুণের পারে যদি না যাই তাহলে আমরা কিছুতেই মুক্ত হতে পারি না তাই বলছেন আমার অবস্থা ইদম জ্ঞানম উপাশ্রিতীয় উপাশ্রিত্ব কথাটা খুব ইম্পর্টেন্ট আশ্রয় করে আমরা যখন সংসারে আশ্রয় করি বা সংসারে বা এই যে আমরা জগতে যে বাস করি কোনো একটা গুণকে আমাদের আশ্রয় করতে হয় কোনো গুণকে আশ্রয় না করলে কখনোই চলে না আপনারা যারা সংসার আছেন তারা সংসারকে আশ্রয় করে চলেন সাংসারিক যে সমস্ত গুণ প্লাস মাইনাস সেগুলোকে আপনাদের আশ্রয় করতে হয় এবং সেগুলিকে আশ্রয় করেই আপনাদের চলতে হয় তাই ভগবান বলছেন তার গুণ তার সে দিব্য গুণকে আশ্রয় করে যে চলে তার কি হয় না তিনিও তার স্বরূপ প্রাপ্ত হন দেখবেন আপনাদের অনেকেই বলে আরে দেখো এই ছেলেটা ঠিক তার বাবার মতো ওই মেয়েটা দেখেছ ঠিক ওর মায়ের মতো এই যে মায়ের মতো তো কেউ হয় না মানে আপনার চেহারাটা বা মুখটা সবটা আপনার বাবার মতো হয় না আপনার ভেতরের যে গুণ সেটা পরিবর্তিত হয় এবং সেটা গুণটা পরিবর্তিত হয় হয় আপনার বাবার মতো হয় নাহলে একটা মায়ের মতো আমার ভাব তার মধ্যে আসে আর বলছেন এবং সৃষ্টিকালেও ন যখন আবার সৃষ্টি হয় তখন আর জন্ম হয় না আমি যদি ভগবানের স্বরূপই হয়ে যাই তাই সে অনন্তের স্বরূপ হয়ে গেলে অনন্ত থেকে আমাকে খণ্ড করে বার করে নেওয়া যায় না তাই সৃষ্টিকালে আমার সৃষ্টি হয় না আর প্রলয়ে চ ন ব্যথান্তি চ আর পুনর্জন্ম যে ব্যথা সেই কষ্ট আমাকে পেতে হয় না এই দ্বিতীয় শ্লোকে গিয়ে আমরা থেমেছিলাম চতুর্দশ অধ্যায় অধ্যায়ের নাম গুণত্রয় বিভাগ যোগ তৃতীয় শ্লোকে ভগবান বলছেন মমায়োনির মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভ দধাম সম্ভব সর্বভূতানাম তত ভবতি ভারত চতুর্থ শ্লোকে বলছেন সর্বায়োনি শু কৌন্তেয়া মূর্তয়া সম্ভবন্তিয়া তাসাম ব্রহ্ম মাহাদীর আহম বীজপ্রদ পিতা এই যে জগৎ সংসারে গ্রহণ করছি আমরা আমাদের এই যে মূল যে জন্মগ্রহণ হই তখন আমরা আমরা ঈশ্বরের স্বরূপ অনন্তের স্বরূপ আমাদের হৃদয়ে নিয়ে আসি আমরা হয়তো একটা সৃষ্টির পদ্ধতির মধ্যে দিয়ে আসি বাবা মার কাছ থেকে আমরা আসি কিন্তু আদতে কিন্তু এই যে জগৎ যে সৃষ্ট হচ্ছে জগৎ যে সৃষ্টি করছেন এটা জগৎ প্রভু এই জগৎকে সৃষ্টি করছেন এবং জগৎ প্রভুর অঙ্গ হিসেবে জগৎ প্রভুর অংশ হিসেবে আমাদের বাবা মা আমাদের সৃষ্টি করছেন কিন্তু আমাদের সবার ভেতরে আমরা জন্ম থেকেই সবার ভেতরে সেই ঈশ্বরের প্রকাশ আমাদের মধ্যে থাকে দেখবেন ছোট্ট শিশুকে আমরা যখন দেখি তখন আমরা বলি না যে আমাদের কিরকম কি সুন্দর আমাদের ইয়ে আর কি এই জগৎ কীরকম সুন্দর ছোট্ট শিশু একবারে ভগবানের মতো গোপাল ঠাকুরের মতো লাগছে একটু যখন বড় হয়ে যায় তখন আর গোপাল ঠাকুর বলি না আমরা আমরা বলি হয় পাক্কা শয়তান হয়েছে না রে পাক্কা ভালো মানুষ হয়েছে এই দুটোর মাঝখানে আর কিছু যেন হয় না পাক্কা শয়তান আর পাক্কা অথচ সেই ছোটবেলায় যে জন্ম যখন হয় তখন আমরা বলি যে না তো একেবারে গোপাল ঠাকুর তার মানে কোনো একটা সময় ভগবানের ভাব ছিল তারপরে একটা ভাব ছিল না তা নয় জন্ম জন্মের সময় সেই যে ঈশ্বরীয় ভাবটা এটা নিয়ে আমরা জন্মগ্রহণ করি তারপরে আমরা যেরকম ভাবে প্র্যাকটিস করি ঈশ্বরের দিকে গেলে আমাদের ভাবটা ঈশ্বরীয় ভাবের হয় আর যদি আমরা আসরিক ভাবের দিকে যাই তাহলে আমাদের ভাবটা আসরিক ভাবের দিকে যায় এটা সবটুকু নির্ভর করছে আমরা কেমন করে এই জগতে জগতের মধ্যে আছি আমরা কেমন করে নিজেদের প্রকাশ করছি এটা হচ্ছে কথা আদতে কিন্তু আমরা সবার সবার ভেতরে সেই ভগবানের স্বরূপ প্রকাশিত হচ্ছে আমরা প্রত্যেকেই সেই ভগবানের স্বরূপ ভগবানের অংশ আমরা ভগবানের খণ্ড পূর্ণ ব্রহ্ম নই কিন্তু ভগবানের অংশ আবার যদি আমরা সেই সেই অংশটি সেই যে সত্তাটাকে যদি ধরে থাকতে পারি তাহলে আমরা যখন শেষ হয়ে যখন চলে যাব তখন সেই অংশে পূর্ণের সঙ্গে মিশে যাব আপনি আপনার বাবা আপনাকে এক লক্ষ টাকা দিয়েছিলেন আপনি তার থেকে দশ হাজার টাকা নিলেন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে নিয়োগ করলেন আপনার এক লক্ষ টাকা ছিল আর সেই নব্বই তার থেকে দশ হাজার টাকা নিয়েছেন এখন আপনার বাবার সম্পদ হলো নব্বই হাজার টাকা আবার এক বছর বাদে আপনি দশ হাজার পাঁচশো চল্লিশ টাকা রোজগার করলেন তাহলে আপনি প্রথমে দশ হাজার ওই নব্বই হাজার টাকার মধ্যে দিলেন অতিরিক্ত আপনার হলো যেটা সেটা হচ্ছে পাঁচশো টাকা মানে আপনার যে স্বরূপ যেটা সৃষ্টির সময় আপনি যা ছিলেন তার থেকে নিয়ে আপনি লীলা করেন আবার যদি আমি নিজেকে বাড়াতে পারি আমি নিজেকে যদি আরও বিকশিত করতে পারি তাহলে যে অংশটা আমি তার থেকে নিচ্ছিলাম সেটা তো হবেই আরও উৎকর্ষতায় আমি পৌঁছবো আবার যদি একই রকমভাবে বাবার টাকা থেকে দশ হাজার টাকা নিয়ে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে আপনি যোগ করলেন আপনি হয়তো দেখা গেল যে যখন বিক্রি করছেন আপনার স্ক্রিপ্টসের দাম পড়ে গেছে তখন আর আপনার দশ হাজার দাম থাকছে না নশো টাকায় ন হাজার টাকায় আপনাকে বিক্রি করতে হচ্ছে তাহলে বাবার যে মূল টাকাটা ছিল এক লক্ষ টাকা তার থেকে এক হাজার টাকা কমে যাচ্ছে এখন সেই ইনভেস্টমেন্টের পরিমাণ নিরানব্বই হাজার টাকা এসে রূপান্তরিত হয়েছে এইটা হচ্ছে কথা মানে আমরা যখন তাহলে আমার নিরানব্বই হাজার টাকা কলে বাবা আমাকে ধরবে যে বছরের শুশুতে তোমাকে বাবু এক লাখ টাকা দিয়েছিল আমার এক লাখ টাকাই চাই তাহলে আমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে আরো চেষ্টা করতে হবে যাতে এই এক হাজার টাকাকে আমি রিপে করতে পারি এক বছরের ভেতরে আমার রিপে করা হল না ঠিক সেই রকম ভগবান যে তার স্বরূপকে আমাদের দেন সেই স্বরূপ থেকে আমরা এই জগতে ঘুরে বেড়াই আমরা যদি নিজের স্বরূপে বিকাশ না করতে পারি তাহলে কি হবে যখন জগৎ ছেড়ে চলে যাব হয় আমি বিকশিত না হলে আমার আমার ভেতরে প্রাপ্তি হবে সেই ক্ষয় প্রাপ্তি হলে আবার আমাকে

এ কোনতে হই যে যাবতীয় যে যে কোন এই যে স্থাবর জঙ্গমা যা কিছু মূর্তি উৎপন্ন হচ্ছে সব সেই মহত ব্রহ্মরূপ প্রকৃতি তদের জনি অর্থাৎ মাতৃস্থানীয় থেকে উৎপন্ন হচ্ছে এবং সবার মধ্যে বীজকপ্রদ এই সপ্তগুণ রজগুণ তমগুণ যে গুণের দ্বারা আমরা পরিচালিত হই সেই গুণের আধার আমি পাঁচ নম্বর শ্লোকে ভগবান বলছেন বলছেন সত্বম রজস্তম ইতি गुना प्रकृति संभवाहाद्नती महाबाहो देहे देहीनम अव्ययम महाबाहु भगवान कत रकम भाव कत जे भाव चे बोल कत रकम नाम अभिहित कर अर्जुन के बोल महाबाह हे वीर हे महाबाह हे वीर अर्जुन सत्य रज इति सत्व रज तम प्रकृति गुणा প্রকৃতি সম্ভবাহা এই যে তিন গুণ এই গুণগুলো নিয়ে আমরা কিন্তু জন্মাই আমাদের প্রত্যেকের ভেতরেই গুণ আছে এমন নয় যে আমি সাধু বলে আমার শুধুমাত্র সত্য গুণ আছে রজতম নেই তা নয় কিন্তু আমাদের প্রত্যেকের ভেতরেই গুণ থাকে ভেবে দেখুন যে লোকটি রোজ সকালবেলা পাঁচটার সময় ঘুম থেকে উঠে স্নান করে খাবার দাবার খেয়ে অফিস চলে যায় সেই লোকটাই যেদিনকে রবিবার হয় সেদিনকে ভোঁস ভোস করে আটটা অবধি ঘুমায় একই লোক কিন্তু তার মানে তার ভেতরে এই দুটো গুণ কাজ করছে যখন তার কাজের দিনগুলোতে তার ভেতরে সাত্বিক এবং রাজস্বিক গুণ কাজ করছে সাত্বিক গুণ কি তার কর্তব্য বোধ তাকে প্রেরিত করছে না না ঘুমলে হবে না আমাকে এগিয়ে যেতেই হবে আর রজগুণ সেই সাত্বিক যে দায়িত্ব বোধ সেটাকে যে এক্সিকিউট করার চেষ্টা করছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে ঠান্ডা জল হলো যা হোক তার জপাস ঝপাস করে গায়ে জল ঢেলে স্নান করছে দাঁত মাজে দাড়ি কাটছে একবারে মেকআপ শুটেড বুটেড হয়ে চলে যাচ্ছে এই যে যে তার আদর্শটা যে আমাকে ঘুমিয়ে থাকলে হবে না আমাকে বেরোতেই হবে যে যাই হয় হোক পৃথিবী উল্টে যাক আমাকে বেরোতে হবে কিন্তু রবিবার দিন আর তার সেই বোধ থাকছে না সেই যার ভেতরে সত্যরজ কাজ করছিল সেই তামসিক গুণে সে ভোঁস করে ঘুমবে তাই বলছেন এই যে প্রকৃতি জাত এই যে তিন গুণ সত্যরজতম এটি কিরকম অব্যয়ম দেহীনাম দেহে নিবদ্নতি বলছেন এই যে সত্য রজগণ তম এই যে প্রকৃত গুণ সকল প্রাণী দেহে অব্যয় দেহিকে দেহাভিমানের দ্বারা বদ্ধ করে এই তিনটে গুণ আমাদের দেহাভিমানের দ্বারা বদ্ধ করে একেবারে জানতে দেয় না এই যে আমাদের একদম এতটুকু বুঝতে দেয় না এই তিন গুণের দ্বারা আমাদের প্রাণী দেহ লাভ করে কিন্তু এই তিন গুণ আমাদের সব সময় মোহেতে আবদ্ধ করে রাখে তিনটে গুণী সেই কারণে বলছেন যে ঈশ্বরকে পেতে গেলে আমরা আগের দিন যে বললাম এই আগে আগের শ্লোকের পূর্বদিন যে শ্লোকটা বলেছিলাম যে ইদাম জ্ঞান উপাসৃত্য মমা সারধর্ম আ গতাহা যে আমার আমার অবস্থা প্রাপ্ত হতে গেলে এই তিনগুণকে অবলম্বন করতে হবে এবং এই গুণের পারে যেতে হবে খানি তিনগুণ দিয়ে আমরা কিছুতেই আমরা কিছুতেই এটা পারি না আমরা কিছুতেই ভগবানকে লাভ করতে পারি না যতক্ষণ না মনে করব আমি দেহি ততক্ষণই তিন গুণের অংশ অন্যের প্রতি দয়া দেখাবো দয়া দেখা থেকে আরও দয়া দেখাবো অন্যের প্রতি এরকম অন্যের অন্যের জন্য প্রচুর কাজ করব আবার অন্যের সম্পর্কে অন্যের দুঃখ দেখে একেবারে মুখটা অন্যদিকে উল্টে রেখে দেবো দেখুন আমাদের একই তিন গুণ একই মানুষের ভেতরে তিনভাবে কাজে লাগছে আমরা দেখি আমাদের মা কত পরিশ্রম করে কি প্রচন্ড পরিশ্রম করে আমাদের এখানে যে ভক্ত যুব সম্মেলন হয়েছিল সেখানে আমি ছাত্রীদের এই কথা বলেছিলাম ছাত্রদেরও এই কথা বলেছিলাম এই সারা দিন তোমার বাবা পরিশ্রম করে মাঠে ঘাটে মা পরিশ্রম করেন রান্নাঘরে কখনো তোমাদের ইচ্ছা হয় না কোনো একটা দিন ছুটির কোনো একটা দিন গিয়ে বলো মা আমি আজকে একটুখানি সবজিগুলো কেটে দিচ্ছি বা বাবাকে গিয়ে বলতে পারো না আমি আজকে একটুখানি কোদাল কুপিয়ে তোমার একটু মাটি কেটে দিচ্ছি এই এই যে সামান্য যে অংশ এটি না বলতে পারা এটা হচ্ছে আমাদের তমগুণের প্রভাব আমি দেখি মানুষ কষ্ট পাচ্ছে আমি দেখি মানুষ আঘাত পাচ্ছে আমি দেখি মানুষ অপমানিত হচ্ছে আমি দেখি মানুষকে ছোট করা হচ্ছে কিন্তু আমরা একবারে নিশ্চুপ থাকি এর কারণ হচ্ছে আমাদের তমগুণ তখন এত তীব্র হয়ে যায় যে আমরা কিছুতেই তার আগে এগিয়ে যেতে পারি না কিছুতেই আমরা সেইখানে পৌঁছতে পারি না এই দেখুন এটা আমাকে বদ্ধ করে রাখছে যে অন্যের বেদনায় তার কাছে যাওয়ার তাতে আমি যেতে পারছি না আবার কখনো এত পরিশ্রম করি এত পরিশ্রম করি এবং সব সময় চাই যে নাম যশোক লোকে বললো আহা ওর মতো পরিশ্রম আর কেউ করতে পারে না কিংবা কেউ পিঠে চাপড়ি দিয়ে বলে কি পরিশ্রমটা এটা তুমি করছো ব্যাস আর দেখতে হবে না আমরা উজাড় করে পরিশ্রম করি কেন পরিশ্রম করছি সেই যে কারণটাই আমরা ভুলে যাই ও কারণে মেশিনের মতো কাজ করে যেতে থাকি এই রজগুণ আমাদের প্রবল কর্মপ্রবাহের মধ্যে যুক্ত করে দেয় এই রজতমকে ছেড়ে আমি আপনাতে চাই চাই হতে কিন্তু কথা বলছে সেখানে কিন্তু অন্যের মুক্তির কথা নেই তাই ভগবানকে যদি পেতে হয় তাহলে এই সত্য রজতম তিন গুণের পারে যেতে হবে অথবা তিন গুণকে একসাথে পেরিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে স্বামীজির এই যে পদ্ধতিটি ঠাকুর যে বলে গেছিলেন যে পদ্ধতিটি শিবজ্ঞানে জীব সেবা এটা হচ্ছে একদম পারফেক্ট যুগে যুগে এই ভাবটি আমাদের ভেতরে এসেছেন প্রত্যেক মানুষকে দেবতা পুজো করাই যে মাতৃদেব ভব পিতৃদেব ভব আচার দেব দেব দেবভাব উপনিষদের এই যে বাণী এইটাই তখনকার দিন থেকেই মানুষকে এই সবারকে দেবতা জ্ঞান করতে চেষ্টা করছেন যখনই আমরা দেবতা জ্ঞান করি তখনই আমাদের ভেতরে কর্ম সাত্বিক রূপ ধারণ করে তার যে যা কিছু সেবা করি তার ভেতরে সামান্য তার মধ্যে সবটুকু সাত্বিক ভাব থাকে তার মধ্যে সামান্যতম তমগুণ থাকে না রজগুণ কাজ করছে কিন্তু সাত্বিকভাবে কাজ করছে এবং বারবার বারবার অভ্যাস করতে করতে আমরা দেবতার সন্নিহিতি দেবতার কাছাকাছি এসে পৌঁছে যাই এবং তখন আমরা আর সেই মানুষটাকে মানুষ বলে মনে করি না আমাদের সামনের মানুষটাকে সে আমার কাছে দেবতায় রূপান্তরিত হয় আপনাদের অনেককে বলেছি এই গল্পটা এই গল্পটা সূর্যিমার জীবনের গল্প আমার এত আকর্ষণীয় লাগে সেটা হচ্ছে এই সেই একজন তেলেগু পেশেন্ট ভর্তি হয়েছেন কাশি সেবাশ্রমে সূর্যি সূর্যিমার জিজ্ঞেস করছেন তুমি কেমন আছো তোমার কিছু প্রয়োজন আছে কিনা সেই ভদ্রলোক এন্ডে বেন্ডে রেন্ডে করে কিছু একটা বললেন মাছ বুঝতে পারেননি তিনি ভেবেছিলেন দ্বিতীয়বার জিজ্ঞেস করলে তার জেস্টার থেকে ধরে ফেলবেন দ্বিতীয়বারও তিনি জিজ্ঞাসা করলেন তার জেস্টার থেকে কিছুতেই ধরতে পারলেন না তৃতীয়বার আবার যখন চেষ্টা করলেন তখন সেই রোগী তার গালে সপাটে একটি মেরে দিল। কাশির মতো স্থানে সেখানে একজন সন্ন্যাসীকে একজন সাধারণ মানুষ সপাটে গালে থাপ্পড় মারছেন সাধারণ মানুষ তো বটেই পেশেন্ট সব ভীষণ রকম ভাবে আতঙ্কিত হয়ে গেল সূর্যমাজ খুব তাড়াতাড়ি হাঁটতেন সেরকম হনন করে হেঁটে ওয়ার্ডের বাইরে চলে গেলেন সবাই ভাবলেন এবার বোধহয় সূর্যমহার আসবেন ছেলেদের নিয়ে ওই লোকটিকে হাসপাতালের বাইরে পাঠিয়ে তা কিন্তু নয় সূর্য মহারাজ ফিরে এলেন সঙ্গে একজন লোককে নিয়ে এলেন যে লোকটি তেলেগু বোঝে তাকে দিয়ে জিজ্ঞাসা করালেন পেশেন্টকে যে আর তোমার কি সমস্যা হচ্ছে তোমার কিছু অসুবিধা হচ্ছে কিনা পেশেন্ট বললো রোজ যে বার্লির জলটা দেওয়া হয় তাতে যদি দুফটা লেবুর রস দেওয়া হয় সেটা খেতে সুস্বাদু হয়ে যায় ব্যাস সঙ্গে সঙ্গে মহারাজ চলে গেলেন ভান্ডারে এই এই রোগীকে কাল সকাল থেকে যখন বার্লি জল দেওয়া হবে তাতে যেন একটু লেবুর রস দেওয়া হবে এই দিতে দেখুন আমাদের যদি আমাদের মানুষের মধ্যে যে থাপ্পড়টা খেতাম তমগুণ এসে আমাকে আশ্রয় দূর আমি এর জন্য এত করি আমি আর কিচ্ছু করবো না একবারে সঙ্গে সঙ্গে আমরা বসে যেতাম এই হচ্ছে আমাদের তখন মনে হয় যে আমরা কোনো রকম কোনো কাজ করবো না দেখুন তমগুণ আমাদের মধ্যে কাজ করে কিন্তু আবার হাসপাতালে যেহেতু ডিউটি আছে যেতে হবে আমরা সেই রোগীকে দূর থেকে একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে তার সঙ্গে কথা বলি অথবা সে মেরেছে ঠিক আছে আবার একবার করে চেষ্টা করি কিন্তু আমরা কেউ চেষ্টা করি না তার সমস্যাটা সমাধান করার জন্য কারণ আমরা এই তিন গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়েছি আমরা সাত্বিক আমরা রাজস্বিক আমরা তামসিক আমরা কখনো তাকে দেবী দেবতা হিসেবে গণ্য করি না তাই আমাদের ভেতরে যে দেবী সত্ত দৈবী সত্তা তাকে বিকশিত করি না তাই বলছেন যে মানুষকে তার স্বরূপের জ্ঞান লাভ করতে হলে বা ঈশ্বরের লাভ জ্ঞান লাভ করতে হলে তাকে তিন গুণের অতীত অবস্থায় যেতে হয় সত্যম রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভাবা প্রকৃতির দ্বারা আমরা এটাকে বহন করে নিয়ে আসি আর বাইরে থেকে ইম্পোর্ট করি না আমাদের প্রত্যেকের ভেতরেই গুণ থাকে নিবদ্নন্তি মহাবাহ দেহে দেহী নমভয় নিবদ্নন্তি স্বভাবটি ব্যবহার করা হয়েছে নিবদ্নন্তি মানে বিশেষভাবে আবদ্ধ করে একবারে জড়িয়ে দেয় আটকে দেয় আমাকে এতটুকু এগিয়ে যেতে সাহায্য করে না এবং সাহায্য করে না বলেই আমি এইখানে এই ভাবের ভেতরে আটকে পড়ে থাকি তত্র সত্বম নির্মলত্বাৎ প্রকাশক প্রকাশকম অনা ময়ম সুখসঙ্গে ন বধ্নাতি জ্ঞান সঙ্গে না চা আবার অর্জুনের আরেকটা নাম অনঘ অনঘ মানে অঘ মানে হচ্ছে মলিনতা অনঘ মানে যার ভেতরে কোনো মলিনতা নেই অর্জুনের কত রকমের রূপ শ্রীকৃষ্ণ বর্ণনা করছেন চ অনঘ মানে চ শব্দের অর্থ হচ্ছে এবং শব্দটা আগে কোথাও ব্যবহার করা যেতে পারতো যেহেতু ছন্দ মেলানোর জন্য এখানে চা নঘ অনঘ এ অনঘ এ অনঘ বুঝলে এই অর্থে বোঝাচ্ছেন তত্র এই যে সত্বম নির্মলত্বাৎ এই যে মধ্যে নির্মলত্বাৎ নির্মল এবং স্বচ্ছ হওয়ার জন্য প্রকাশকম নির্দোষ বা নিরুপদ্রব সত্যম সত্যগুণ কি করে সুখ জ্ঞান সঙ্গে না চদনা দুটি কারণে যে প্রথম গুণের কথা বলছেন সত্যগুণ কি করে আমাদের বদ্ধ হয় গুণ কি করে আমাদের বদ্ধ করে আমাদের সাধারণভাবে ভাবে বদ্ধ করে আমরা বলি না হাই রে কি তামসিক লোক একটু তো সাত্বিক হতে পারে কিন্তু আমরা কখনো বুঝি না যে তিনটি আমাদের তিনটি আমাদের বদ্ধ করে সত্য গুণ কি করে বদ্ধ করে এই শ্লোকে ভগবান বলছেন বলছেন সুখ সঙ্গে না বদনাতি জ্ঞান সঙ্গে না চানগ বদনাতি সুখ সঙ্গে চ জ্ঞান সঙ্গে না এই যদি অর্থ হয় তাহলে হয় বদনাতি বেঁধে ফেলে বা বদ্ধ করে বন্ধন দশা প্রাপ্ত হয় কি দ্বারা সুখের দ্বারা এবং জ্ঞানের দ্বারা দু ধরনের সুখ হয় আমি সুখী আমি জ্ঞান লাভ করেছি আমি এই সব রাজস্বিক গুণের মধ্যে নই অতএব আমি খুব সুখী লোক এবং আমি মনে করি আমি জগতের সবার থেকে একটুখানি দুহাত ওপরে আছি আমি বুঝতেই পারি না যে আমিও নেমে যাব, আমিও ওই ভাবনাতে থাকতে পারব না তা নয় আমি সুখও চাই না দুঃখও চাই না পরাজয়ের ব্যর্থতাও চাই না আর লাভের আনন্দ চাই না সুখ দুঃখ জয় পরাজয় পারে যে যদি আমি যদি না যেতে পারি তাহলে কিছুতেই আমি ঈশ্বরের স্বরূপ হব না আমি যতক্ষণ অব্দি সুখী আমি যতক্ষণ অব্দি জ্ঞানী বুঝতে হবে আমি এখনো ঈশ্বরের থেকে অনেকটা নিচে আছি তখনই আমি জ্ঞানী যখন আমি ঈশ্বর জ্ঞান মানে হচ্ছে ঈশ্বর আছেন কি এক্সিস্ট তাকে দেখা যায় তাকে অনুভব করা যায় এই বোধটা আর জ্ঞানীর পারে অবস্থা কিরকম না সেই অবস্থা মুখে বলা যায় না যেখানে সেই জ্ঞান লভ্য এবং জ্ঞানী দুজনে একই জায়গায় পৌঁছে যায় তাকে আর আলাদা করে ডিফাইন করা যায় না ঠাকুর বলছেন না যে আমি বলতে চাই আমি সমস্ত কথা তোদের বলে দিতে চাই মা চেপে রেখেছেন মা মুখ চেপে রেখেছেন মানে এটা এমন একটা অবস্থা যে অবস্থাটাকে প্রকাশ করা যায় না ঠাকুর যখন সাধারণভাবে আছেন সবার সাথে মজা করছেন হইচই করছেন তখন তিনি সাত্বিকভাবে বিরাজ করছেন কিন্তু যখন তাকে ছাড়িয়েও চলে যাচ্ছেন যখন তিনি মায়ের সাথে বিলীন হয়ে যাচ্ছেন এই জগৎটা মিথ্যা বোধ হয় এই জগৎ আমাদের কাছে তখন মিথ্যা বোধ হয় যখন আমরা উচ্চ ভাবে ঈশ্বরীয় ভাব বলুন বা উচ্চ ভাব বলুন তার ভেতরে ডুবে আছি জগতের কোনো কিছু আমাকে স্পর্শ করছে না বিজ্ঞানীরা সাধন করছেন সেই আমার মনে আছে একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম যে আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় অপোজিটে আহ সেইখানে গিয়েছিলাম আমাদের স্কুল থেকে নিয়ে যাওয়া হলো তিনি সেই খুব বড় বিজ্ঞানী তার সঙ্গে দেখা করা হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি সেইখানে একজন এরকম বড় বিজ্ঞানীর সঙ্গে দেখা করার জন্য আমাদের স্যার নিয়ে গেলেন তাঁর স্যার তিনি কাজ করছিলেন তার গবেষণাগারে কাজ করছিলেন আমাদের যখন ছেলেদের একটা দরজার কাছে দাঁড় করিয়ে দেওয়া হলো এবং স্যারের কাছে সেই স্যার গেলেন তার স্যারের কাছে তিনি এসেছেন আমাদের সম্বোধন কি করে করবেন কিছু বুঝতে পারছেন না তাকে দেখে মনে হচ্ছে তার মনটা যেন এই জগতের মধ্যে নেই এই জগতের পায়ের পাড়ে অন্য কোনো একটা জায়গায় কোথাও আছে ছোট ছেলে তো আমরা বুঝতে পারছিলাম না আমরা মনে করছিলাম আমরা বোধহয় ছোট বড্ড ছোটো তাই উনি আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন না উনি একবার আমাদের সঙ্গে আচ্ছা 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 বলে চলে গেলেন তারপরে আমরা বেশ সিঁড়ি দিয়ে নেমে এসেছি তারপরে উনি ডেকে পাঠালেন তখন ওনাকে একটা অন্যরকম মানুষ দেখেছেন আমাদের ডাকলেন তখনকার দিনে ফাইভ স্টার পাওয়া যেত সেই ওনার অফিসে আলমারি খুলে সেখান থেকে ফাইভ স্টার এনে দিলেন কিন্তু আমরা ভাবছিলাম এই লোকটা তখন স্যার বলছিলেন যে উনি একটা নিজের অন্য জগতেই যে যখন আমরা আমাদের সমস্ত সত্তাকে অতিক্রম করে চলে যাই এই কোনো কিছু জগতের কোনো কিছুকে ছাপ ধরতে না পারি তখন আমরা মুক্তির পথে অগ্রসর হচ্ছি তখন সত্যগুণের পারে চলে গেছে কিন্তু যতক্ষণ সত্যগুণের আওতায় আছি সত্যগুণ আমাদের চিত্তকে নির্মল করে সত্যগুণ আমাদের চিত্তকে স্বচ্ছ করে কিন্তু সত্যগুণ কখনো আমাদেরকে এ করতে পারে না আমাদেরকে কখনো বদ্ধ করতে আমাদের কখনো মুক্তি দিতে পারে না সত্যগুণ আছে কিরকম না আমরা যে মানুষের সত্যগুণ আছে তার ভেতরে তিনটে গুণ দেখা যায় একটা হচ্ছে তিনি শান্ত দুই হচ্ছে তিনি নির্মল আর তিনি হচ্ছে প্রসন্ন স্বভাবযুক্ত একটা হচ্ছে তিনি শান্ত সর্বাবস্থায় শান্ত কোন একটা বিশেষ অবস্থায় শান্ত কোনো একটা অবিশেষ অবস্থায় অশান্ত কিন্তু সর্বাবস্থায় শান্ত তার ভেতরে অদ্ভুত রকমের প্রসন্নতা দাঁড়িয়ে আছে তিনি এমন প্রসন্ন সে প্রসন্নতার ভাব তিনি সংক্রামিত করতে না তিন হচ্ছে আর তিনি অসম্ভব রকমের পবিত্র নির্মল সেটা তাকে দেখলেই বোঝা যাবে পূজ্যপাঠামন্দী মহারাজ হাসপাতালে শুয়ে আছেন কত দিন ধরে হাসপাতালে আছেন কিন্তু অদ্ভুত এক জ্যোতি তার চোখ মুখ দিয়ে ছড়িয়ে পড়ছেন আমাদের গহনানন্দ কত অসুস্থ ছিলেন প্রায় শেষ চারটে মাস জুলাই এতগুলি সেপ্টেম্বর তিনি হাসপাতালের মধ্যে ভর্তি ছিলেন অক্টোবর মাসের শরীর চলে গেল মহারাজের শরীর নিয়ে আসা হয়েছে বেলুর মঠে নিয়ে আসা আত্মস্থানন্দেজি এসেছেন একটা বড় গোলাপ ফুলের মালা পরিয়ে দিয়েছেন মহারাজকে আর সেই গোলাপ ফুলের পাপড়ি মহারাজের সারা গায়ে ছড়িয়ে দিচ্ছেন ছড়াতে ছড়াতে চুপটি করে মহারাজের মুখের দিকে আছেন আর আমাদের বলছেন দেখছো মহারাজ এত অসুস্থ ছিলেন মুখখানা কিরকম দেখো জ্যোতির্ময় অবস্থায় এটা হচ্ছে সত্যগুণী মানুষের প্রকাশ তিনি তার ভেতরে অদ্ভুত রকমের পবিত্রতা অদ্ভুত রকমের শান্ত ভাব অদ্ভুত রকমের সুখী ভাব তার মধ্যে থাকে আনন্দময় তিনি পুরুষ কিন্তু এই সত্যগুণের প্রভাবে তার এই কতগুলি জিনিস তার চিত্ত নির্মল হতে পারেন তিনি মলিনযুক্ত হতে পারেন কিন্তু অহং জ্ঞান একেবারে লুপ্ত হয় না এই অহং জ্ঞান তাকে বদ্ধ করে এরপর তিনি আরেকটি কথা বলছেন বলছেন রজো রাগা আত্মikam বিদ্য তৃষ্ণা সঙ্গ समुद्भवं तन्नी বdnaতি কৌন্তেয় কর্মসংgene দেহিনাম বলছেন হে কৌন্তেয় হে কুনতি পুত্র সত্ত্ব গুণ রাগ আত্মকম তৃষ্ণা আসঙ্গ সমুদ্ভবন কি করে রাগ আত্মকম রাগ শব্দের অর্থ আমরা ভাবি যে যারা বাংলা বলি রাগ হয়েছে ভীষণ রেগে গেছে সংস্কৃতে রাগ শব্দের অর্থ হচ্ছে অনুরাগ ভালোবাসা অনুরাগ হচ্ছে ভালোবাসা তাই বলছেন রাগ আত্মাকম তার অনুরাগ স্বরূপ হচ্ছে সবকিছু যা দেখছে তাই ভালোবাসা আইসক্রিম থেকে আরম্ভ করে সবকিছু তার অসম্ভব রকমের ভালোবাসা রজ রাগাত্মকম অনুরাগ স্বরূপ এবং তার থেকে কি তৈরি হয় তৃষ্ণা আসঙ্গ সমুদ্ভবন তাকে পাওয়ার ইচ্ছা তৃষ্ণা আমি দেখছি বিয়ে বাড়িতে গিয়ে দেখছি একজন একটা খুব ভালো শেরবানি পরে এসছে সেই শেরবানির কালারটা অপূর্ব সুন্দর এই যে আজকে যেমন এই যে এই সোয়েটারটা আমরা আমি পরে এসেছি এটা আমাদের ক্লাসের একজন দিদিমণি আমাকে উপহার দিয়েছেন ক্লাস করেন তিনি এই ক্লাস করতে করতে আমাকে দেখেন আমি কতটা মোটা এবং সেইটা দেখে তিনি এইটা বানিয়ে আমাকে এবার উপহার দিয়েছেন এবং শুধু তাই নয় তিনি আমাকে সেদিনকে মেসেজ করেছিলেন তিনি ওই কী বলেবে সানটা ক্লজ সান্টাক্লজের কাছে প্রার্থনা করেছেন যাতে আমি পরের দিন ক্লাসে যেন এটি পড়ে আসি এই যে পড়ে আসি এই যে এইটা এই যে অনুরাগ আমি দিয়েই শেষ হয়ে যাচ্ছি না কিন্তু আমার একটা অনুরাগ আমার একটা ইচ্ছা হচ্ছে তিনি এটা পড়েছেন আমি দেখি কেমন লাগে তাই আজকে আমি এটা পড়ে এসেছি এর অর্থ এরকম না যে আপনারা আমাকে জিনিসপত্র দেবেন তা নয় এই যে অনুরাগ আমি শুধু বানিয়েই আমার ওখানে শেষ হয়ে যায়নি আমার মধ্যে একটা অনুরাগ কাজ করছে সেই অনুরাগটা কি তৃষ্ণা আসঙ্গ সমুদ্ভবম তার থেকে এক ধরনের তৃষ্ণা তৈরি হচ্ছে তার ধরনের এটা ইচ্ছা তৈরি হচ্ছে এবং তার থেকে একটা আসক্তি যখন আমি দেখছি মহারাজ পরে আছেন তখন আমার ভীষণ আনন্দ হচ্ছে আহা মহারাজ দেখো আমার তৈরি করা জিনিসটা আছেন ঠিক এইরকম প্রত্যেকটি বস্তু কোনো একটা বিয়ে বাড়িতে গেছি তাকে একজন খুব ভালো শেরবানি পরতে দেখছি আমিও শেরবানি পরে আছি কিন্তু তার কালারটা এত সুন্দর একবারে সেই মস গ্রিন কালারের কোটটা সে পরেছে ওই মস গ্রিন দেখে আমার ভেতরে এমন একটা হচ্ছে মনে হচ্ছে এই বিয়ে বাড়ি থেকে বেরোলেই যদি একটু সময় থাকে যদি দোকান পাট খোলা থাকে আজই কি একটা রকম মস্ক্রিনের জিনিসপত্র কেনে নিয়ে আসবো এইটা হচ্ছে আমাদের রজগুণের প্রতীক রজগুণ আমাদের এইভাবে কর্ম সঙ্গে না দেহী নাম কর্মের দ্বারা কর্মের আসক্তি দ্বারা আমার দেহকে বদ্ধ করে রাখে তৃষ্ণা আর আসক্তি এই দুটি তৈরি হচ্ছে সে আমাকে বদ্ধ করে রাখছে ফলে আমি কাজ করছি ছুটছি বিয়ে বাড়ি থেকে বেরিয়েছি বিয়েবাড়িতে খাচ্ছি কুলফি উইথ রাবড়ি তাতে আমার আনন্দ হচ্ছে না গোলাপ জামুন উইথ রাবড়ি তাতে আমার আনন্দ হচ্ছে না মিশ্রাই খাচ্ছি তাতে আমার আনন্দ হচ্ছে না আমার মনে হচ্ছে কখন এই বিয়ে পর্বটা শেষ হবে কখন আমি গাড়ি নিয়ে বেরোবো কখন নিউ মার্কেটে যাব। এবং ওই দোকান দেখে নিয়েছি কোন দোকান থেকে কিনেছে সেই দোকানে গিয়ে এই মস্ক্রিনের কোট আমি কিনবো আমাকে সেই আসক্তি আমাকে সেই কাজের ভেতরে চালিত করে বেড়াচ্ছে এই অজ্ঞানী আমাদের মানুষকে তৃষ্ণা আর সঙ্গ দ্বারা এই জন্যই আমাদের সংসারটা পরিচালিত হচ্ছে এই যে সংসার এটা থাকা দরকার আছে এটা যদি না থাকে আমাদের সংসার কখনো কোনো অবস্থাতে এগিয়ে যেতে পারে না কখনো আমরা এগিয়ে যেতে পারবো না তাই বলছেন তমস্তম অজ্ঞানম বৃদ্ধি মোহনম সর্বদেহিনাম প্রমাদ আলস্য নিদ্রাভীর স্তন্নি ভারত গুণের কথা বললেন সত্যগুণে আমরা ঈশ্বরের কাছাকাছি পৌঁছই কিন্তু ওই যে আমাদের আত্মবোধ আমাদের আত্মজ্ঞান অহম বোধ সেটা আমাদের বধ করে রজগুণের কথা বললেন রজগুণের ফলে আমাদের এক ধরনের আকর্ষণ তৈরি হয় এক ধরনের অনুরাগ তৈরি হয় অনুরাগ আমাদের ভেতরে তৃষ্ণা এবং আসক্তির জন্ম দেয় তাই আমরা বদ্ধ হয়ে পড়ি এবার তমগুণের কথা বলছেন হে ভারত বংশী অর্জুন বলছেন তু তমহা অজ্ঞান জম সর্বদেহিনাম মোহনম বৃদ্ধি বৃদ্ধি শব্দ করতেছে জানবে কি জানবে তুমি যে তমগুণ অজ্ঞান জম অজ্ঞান থেকে জাত আমাদের অজ্ঞানের কারণে এই তমগুণ আমাদের ভেতরে কাজ করে সর্বদেহিনাম মোহনম এর প্রথম কাজ কি মোহিত করে রাখে যা সত্য নয় তাই আমাকে করে ফেলে এই যে আপনারা সিনেমা দেখেন এই আমি এই উদাহরণটা দিই সবাই খুব হাসে কিন্তু এই কথাটা সত্য আমরা তার জমিন জামিন পূজনীয় স্মরণানন্দ কোয়েম্বতুর গেছিলেন সেখানে গিয়ে দেখলেন যে এই সিনেমাটা দেখানো হচ্ছে তার জমিন জামিন তার দেখে ভীষণ ভালো লেগেছিল উনি সেই তার একটা পেন ড্রাইভে করে ছবিটা নিয়ে এসে শুধু আমাদের নয় এই আমাদের বিদ্যামন্দির কলেজের ছাত্রদেরও এই বিদ্যামন্দিরের অডিটোরিয়ামে দেখানো হলো পরের এক দুদিন বাদ থেকে দেখছি বিদ্যা মন্দিরের ছেলেরা বিকেল বেলা হলে ওদের যখন টিফিনের ঘন্টা পড়ে যায় ছুটি হয় সন্ধ্যারতির আগে ওরা প্রত্যেক দিন মঠ বেড়াতে আসে মঠের সব মন্দিরে প্রণাম করে কেউ কেউ প্রেসিডেন্ট মহাজের কাছে যায় কেউ ভাইস প্রেসিডেন্ট মহাজের কাছে যায় কেউ তার পছন্দের সাধুর কাছে যায় কিন্তু বেশিরভাগ ছেলের মাথায় দেখছি ওই আমির খান একটা ঢেউ খেলানো চুল ব্যবহার করেছিলেন ওই রকম ঢেউ খেলানো চুল ব্যবহার করে সবাই আসছে এই দেখুন মোহ ওই একটা ছবির ওপর একটা পর্দার ওপর একটা ছবি পড়ছিল ওই ছবি আমাকে এমন ভাবে মোহিত করে রেখেছে পর্দাটা মিথ্যে এই পর্দাটাকে যদি কেউ ছুরি দিয়ে কেটে দুভাগ করে দেয় আমির খানের আর ওই ঢেউ খেলানো ছবি দেখা যেন যাবে না অথবা যদি কেউ প্রজেক্টরটা বন্ধ করে দেয় তাহলে আমির খান একেবারে মিথ্যা হয়ে যাবে কিন্তু ওই যে তার একটা যে ছবি মোহ মোহিত করা ছবি সেটা তার মোহের মধ্যে ঢুকে গেল সে ভ্রান্তি সেটা কি করে তাত প্রমাদ আলস্য নিদ্রা তিনটে জিনিস করে প্রমাদ যা সত্য নয় তাতে বিশ্বাস আলস্য আর অন্য কোন কাজে সেইটার ভিতরে ডে ড্রুমিং হতে থাকে আমাদের আলস্য আর কি হয় দূর আর পাচ্ছি না আমি ঘুমিয়ে পড়ি আমার যে অন মোডে ছিল সেটা আমার মেশিনটা অফ মোডে রূপান্তরিত হয় নিবদ্নন্তি এইভাবে আমাকে আবদ্ধ করে জানবে এইভাবে আমাকে সবকিছু আবদ্ধ করে রেখে দেয় নিবধনন্তি আমাকে বদ্ধ করে রাখে তাহলে কি করে সত্যগুণ আমাদের ঈশ্বরের দিকে ধাবিত করা তাই সত্যগুণের দ্বারা আমরা বদ্ধ হই রজগুণ আমাদের ভেতরে অনুরাগ তৈরি করে এবং অনুরাগ থেকে তৃষ্ণা এবং আসক্তি আসে তাই আমরা বদ্ধ করি আর তমগুণ হচ্ছে তমগুণ আমাদের সবার ভেতরে মোহ শক্তিরূপে যা সত্যি নয় ভ্রান্তিজনক ভাবনাতে দিয়ে আমাদেরকে মোহিত করে রাখি এবং এর ফলে আমাদের ভেতরে প্রমাদও যা সত্য নয় সেই মিথ্যা বস্তুতে বিশ্বাস আলস্য যেটা করা দরকার ছিল তার থেকে সরে যাওয়া আর নিদ্রা আর প্রমাদ আলস্য নিদ্রার ভেতরে আমি চলে যাই নিদ্রার ভেতরে আমাদের একবারে সমস্ত কাজ থেকে বদ্ধ হলো আমরা যে শ্লোকটা দিয়ে শুরু করবো যেহেতু আমরা একটু দেরি করে শুরু করেছি তাই আরেকটা শ্লোক আমরা পড়বো সত্যম সুখে রাজ কর্মী ভারত জ্ঞান বংশী রাজা অর্জুন সত্তম সুখে সত্যগুণ কি করে জীবকে সুখ দান করে ভগবত আনন্দ দান করে আমরা যে যত বেশি যে যত বেশি পবিত্র হই যে যত বেশি ভগবানের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি তার ভেতরে সুখ বা আনন্দ আসে সঞ্জয়তি সুখে সঞ্জয়তি সঞ্জয়তি মানে আমার ভিতরে আমার ভিতরে ভিতরে ঢুকে আসে রজ কি করে রজ কর্মণি তু তম জ্ঞানম আবৃত আর রজগুণ কি করে রজগুণ আমাকে প্রতিনিয়ত কর্মে নিযুক্ত করে কর্মে কিরকম কর্ম উদ্দেশ্যবিহীন কর্ম আমি কি করছি কেন করছি আমার এরকমটা কেন করা উচিত কি করলে ভালো হতো এগুলোর কোনোটাই আমি বুঝতে পারি না গোপালবাবু হাত তুলেছেন এমনি আচ্ছা এইটা হচ্ছে কথা আর তিন হচ্ছে এটা আমাদের সব সময় কর্মে লিপ্ত করে থাকে এবং কর্মে লিপ্ত হলে জানবেন আমাদের কখনোই কোনো অবস্থাতে শান্তি আসে না আমরা কখনোই কোনো অবস্থাতে স্বস্তি না মনে হচ্ছে না আর একটু হলে ভালো হতো না ওরটি হলে আরো ভালো হতো এবং এই যে এই যে অতৃপ্তি আমাদের সবসময় তমগুণ আমাদের সবসময় প্রমাদে ভ্রমে অনবধান শত ভ্রমের মধ্যে ঢুকিয়ে রাখে তাহলে এই যে তিন গুণ এই তিন গুণের এই খারাপ দিকগুলো ভগবান আমাদের কাছে প্রকাশ করলেন এই প্রকাশ করার মূল উদ্দেশ্য কি যাতে আমরা যদি এই তিন গুণের পারে যাওয়ার চেষ্টা করি আমরা যেন এই তিন গুণের পারে গেলে আমার যেন ভালো হয় এই তিন গুণের পারে যেতে হবে যদি আমাকে ঈশ্বরীয় বস্তু লাভ করতে হয় তাহলে অবশ্যই তিন গুণের পারে আমাকে যাওয়া দরকার আজ এই পর্যন্ত ভগবানের ইচ্ছা হলে আগামী দিন আমরা এর পরের অংশ থেকে পড়ব ओम् शान्ती ओम् शान्ती ओम् शान्ती। ओम प्रणतानां प्रसीदत्वं देवी विश्वार्थिहादिनी त्रैलोक्यवासिना मध्ये लोकानां वरदा भव ओम शांति ओम शांति ओम शांति हरि ओम तत्सत् श्री राम